ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি খুবই ইজি একটি ব্রেকফাস্টের রেসিপি শেয়ার করব। একটি উপকরণ দিয়ে আজ আমি আপনাদেরকে চাপাটি বানিয়ে দেখাবো। আমার ভিডিওটি ভালো লাগবে, ভালো লাগলে আমার ভিডিওটিকে লাইক অবশ্যই করবেন। এই রেসিপি করার জন্য প্রথমেই আমি এখানে 1 কাপ ময়দা নিয়েছি, নিয়েছি ধনে পাতা, নিয়েছি কুচনো কাঁচা লঙ্কা, সাথে নিয়েছি পরিমাণ মতো নুন, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো এবং জিরের গুঁড়ো। একই সঙ্গে আলু এবং ফুলকপি সামান্য লবণ দিয়ে সেদ্ধ করে নিতে হবে। নিয়েছি কুকিং অয়েল এবং সাথেই নিয়েছি জল, যদি জল লাগে তবে ইউজ করব। প্রথমবারের জন্য এসেছেন তাদের কাছে অনুরোধ করব সাবস্ক্রাইব করার আমার চ্যানেলটিকে এবং পাশের বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন। এই চাপাতি বানানোর জন্য প্রথমেই আমি এখানে নিয়ে নিচ্ছি আলু। আলুগুলো আমি সেদ্ধ করে নিয়েছি এবং এই আলুগুলোকে আমি ম্যাশ করে নেব। আমি হাত দিয়েই ম্যাশ করছি, আপনারা যদি চান তবে কিন্তু ম্যাশার দিয়ে ম্যাশ করে নিতে পারেন। আলুগুলো খুব ভালো করে ম্যাশ করে নিতে হবে যাতে এর মধ্যে কোনো লাম্পস না থাকে। এবারে এর মধ্যে আমি নিয়ে নিচ্ছি ফুলকপি। ফুলকপিগুলোও কিন্তু আমি সামান্য লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। আমি ছবি তুলতে ভুলে গেছিলাম, সে কারণে আপনাদের দেখাতে পারিনি। এবারে খুব ভালো করে ম্যাশ করে নেব সমস্ত কিছু। দেখুন বন্ধুরা, আলু এবং ফুলকপি খুব ভালো করে ম্যাশ করে নেয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ধনে পাতা এবং সাথেই আমি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা আপনারা ঠিক যে পরিমাণ ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী দেবেন। এবারে সমস্ত কিছু আমি আবারও খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। সমস্ত কিছু খুব ভালো করে মিক্স করে নেয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ময়দা। আমি ময়দা খানিকটা দিলাম এবং এবারে খুব ভালো করে আমি সমস্ত কিছু মেখে নেব। খুব ভালো করে মেখে নিতে হবে যাতে এর মধ্যে কোনো লাম্পস না থাকে। দেখুন বন্ধুরা, আমি খুব ভালো করে কিন্তু মিলিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি রিফাইন অয়েল। তেল দিয়ে দেওয়ার পরও আমি খুব ভালো করে আবার নেড়েচেড়ে মিলিয়ে নিচ্ছি। ভালো করে নেড়েচেড়ে মিলিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি সমস্ত মশলা এবং পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। এখানে আমি লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো এবং সেই সঙ্গে হলুদ গুঁড়ো দিয়েছি। এবারে সমস্ত কিছু আবারও খুব ভালো করে আমি মেখে নিচ্ছি। এবারে আমি বাকি যে পরিমাণ ময়দা নিয়েছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। আমি টোটাল 1 কাপের মতো ময়দা এর মধ্যে ব্যবহার করছি। দেখুন বন্ধুরা, এটি কিন্তু মাখা কমপ্লিট হয়ে গেছে এবং এটি মাখার ক্ষেত্রে কিন্তু আমি 1 ফোঁটাও জলের ব্যবহার করিনি। ফুলকপি সেদ্ধ হওয়ার কারণেই জলের প্রয়োজন হয়নি। আপনাদের যদি জল প্রয়োজন মনে হয় তবেই দেবেন, তবে আগে কিন্তু জল দিতে যাবেন না, প্রয়োজন মনে হলে তবেই দেবেন। এটি রেডি হয়ে গেছে। দেখুন বন্ধুরা, এবারে আমি হাতে সামান্য তেল নিয়ে ডোয়ের চারপাশে এইভাবে স্প্রেড করে দিচ্ছি। এবারে চাপাতি বেলে নেওয়ার জন্য আমি সামান্য তেল স্প্রেড করে নিচ্ছি সারফেসে। ভালোভাবে সারফেসে তেল স্প্রেড করে নেওয়ার পর আমি একটি লেচি কেটে নিয়ে গোল করে নিয়েছি এভাবে। এবারে আমি লুচির মতো করে কিংবা আমরা চাপাতি ঠিক যেভাবে বেলি বা রুটি যেভাবে বেলি সেভাবে আমরা বেলে নেব। আমরা ঠিক রুটি যেভাবে বেলি সেভাবেই বেলে নিচ্ছি, তবে খুব বেশি পাতলা আমি করব না। বন্ধুরা, এটি বানানো কিন্তু খুবই সহজ, আপনারা বাড়িতে একবার ট্রাই করুন, আমার বিশ্বাস আপনাদের ভালো লাগবে। এবং এটি বানিয়ে আপনারা কিন্তু ব্রেকফাস্ট করতে পারেন কিংবা টিফিনের জন্য এটি অসাধারণ একটি রেসিপি। এরকম আরও ভালো ভালো রেসিপি আমার চ্যানেলে দেয়া রয়েছে, আপনারা যদি না দেখে থাকেন ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, আপনারা কিন্তু সেখানে গিয়ে চেক করে নিতে পারেন। দেখুন আমার এই চাপাতি কিন্তু বেলা হয়ে গেছে। দেখুন বন্ধুরা, আমি কিন্তু চাপাতি বেলে নিয়েছি, এভাবে বাকি চাপাতিগুলোও বেলে নেব। বেলে নেওয়ার পর এবারে আমি ফ্রাইং প্যান গরম করে নিয়েছি, এর মধ্যে আমি রিফাইন অয়েল স্প্রেড করে নিয়েছি। আপনারা যদি চান তবে তেলের বদলে ঘি কিংবা বাটারও স্প্রেড করে নিতে পারেন। খুব ভালো করে অয়েল স্প্রেড করে নিলাম আমি। অয়েল স্প্রেড করে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিলাম একটি চাপাতি এবং আঁচটা কিন্তু রেখেছি মিডিয়াম। এবারে আমি মিডিয়াম ফ্লেমে চাপাতির একটি সাইড কুক করে নেব। চাপাতির ওপরের সাইডটিও কিন্তু আমি অয়েল স্প্রেড করে নিচ্ছি, আপনারা চাইলে এখানেও বাটার ইউজ করতে পারেন। পাশ কুক হয়ে গেলে এটিকে উল্টে দিয়ে উল্টো পাশটিও মিডিয়াম ফ্লেমে খুব ভালো করে কুক করে নিতে হবে।
দেখুন বন্ধুরা, আমি চাপাতির দুটো সাইডই মিডিয়াম ফ্লেমে রেখে কুক করে নিয়েছি। এবারে চাপাতি কিন্তু আপনারা সার্ভ করতে পারেন, আপনারা যে কোনো সবজি কিংবা সসের সঙ্গেও এটি সার্ভ করতে পারেন। রেসিপি চাপাতি তৈরি। আশা করি আমার আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন এবং বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন। থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন।